পূর্ণবয়স্ক একটি দাঁতাল হাতির মৃতদেহ উদ্ধার করলো বন দফতর। আলিপুরদুয়ার জেলার মাদারহাট বীরপাড়া ব্লকে দলমোড়ে জঙ্গল থেকে উদ্ধার করা হয় পূর্ণবয়স্ক দাঁতাল হাতির মৃতদেহ। পূর্ণবয়স্ক একটি দাঁতাল হাতির মৃতদেহ উদ্ধার করলো বন দফতর। আলিপুরদুয়ার জেলার মাদারহাট বীরপাড়া ব্লকে দলমোড়ে জঙ্গল থেকে উদ্ধার করা হয় পূর্ণবয়স্ক দাঁতাল হাতির মৃতদেহ। কি কারণে দাঁতাল হাতিটির মৃত্যু হলো তার কারণ জানা যায়নি, তবে দাঁতাল হাতিটির দাঁত দুটো অক্ষত অবস্থায় আছে। জঙ্গলের ভেতরে হাতিটির পোস্টমর্টম করা হচ্ছে। পোস্টমর্টমের রিপোর্ট আসার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। তো এই যে আজকে একটা হাতিরও মৃতদেহ উদ্ধার হয়েছে জলগাঁও থেকে, কিভাবে মৃত্যু হয়েছে, এটাও কি অ্যানথ্রাক্সের সম্ভাবনা মনে হচ্ছে? না, এটা নয়, এটা বয়স্কজনিত। সেই হাতিটির বয়স 65 বছর এবং টাস্কার, এবং যেমন তার দাঁতটাও সুরক্ষিত আছে, এবং এখনও অবধি জানা গেছে যে তার 65 বছর বার্ধক্যজনিতই কারণেই সেই হাতিটির মৃত্যু। কোথায় মৃত্যু হয়েছে? এটা দলগাঁও রেঞ্জের দলগাঁও বিটে এটা মৃত্যু হয়েছে।